হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে স্যাবট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আপনার সকলে অবগত আছেন যে অ্যাকাডেমিক সেশন দু হাজার একুশের জন্য বাংলা শিক্ষা পোর্টালে কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন রকম নির্দেশিকা আগেও দেওয়া হয়েছে তার সাথে আরও কিছু অ্যাডিশনাল নির্দেশিকা এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে তাই চলুন দেখেনি কী কী নির্দেশিকা এই নতুন নোটিফিকেশানে দেওয়া হয়েছে তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন তাই চলুন দেখা যাক কী কী নির্দেশিকা এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে যেটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বীরভূম থেকে একই প্রকারে সমস্ত ডিস্ট্রিক্টও একই নির্দেশিকা দিয়ে দেবে সব থেকে প্রথমে এক নম্বর যে নির্দেশিকা দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে হেন্স ফর্থ অল ইনসেন্টিভ উইল বি প্রোভাইডেড অ্যাজ পার বিএসপি এভরি ওয়ান মাস্ট বি কেয়ারফুল ফর এভরি ডেটা এন্ট্রি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেশন অ্যান্ড দ্যাট অলসো বি কমপ্লিটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ এবার থেকে বাংলা শিক্ষা পোর্টাল বা সংক্ষেপে এখানে বিএসপিতে লেখা আছে এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে সমস্ত রকমের ইনসেন্টিভ দেওয়া হবে যেমন বই দেওয়া ট্যাব দেওয়া বা পোশাক দেওয়া ইত্যাদি কাজগুলো সবই বাংলা শিক্ষা পোর্টালের ডেটার উপর নির্ভর করে দেওয়া হবে সেই জন্য বলা হচ্ছে যে যতটা সম্ভব সঠিকভাবে ডেটা এন্ট্রি করতে এবং যত রকমের কাজ বাকি আছে এখন পর্যন্ত ডেটা এন্ট্রির কাজ বা আপডেটের কাজ সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিতে বলা হয়েছে দু নম্বরে বলা হচ্ছে প্রোপোজ ট্যাব ডিস্ট্রিবিউশন টু ক্লাস টুয়েলভ স্টুডেন্ট উইল বি ডান অ্যাজ পার বিএসপি ডেটা মুখ্যমন্ত্রী ঘোষণার মতো ট্যাবের ডিস্ট্রিবিউশন হবে ক্লাস টুয়েলভের স্টুডেন্টের জন্য এবং সেটি হবে বাংলা শিক্ষা পোর্টালে টুয়েলভে যে ডেটা থাকবে তার উপর নির্ভর করে সুতরাং সুতরাং ক্লাস টুয়েলভে যেসব ডেটাগুলো আছে সমস্ত কিছু সঠিকভাবে রাখতে হবে তিন নম্বর বলা হচ্ছে ফার্স্টলি ডেটা ডিঅ্যাক্টিভেশন ফর ইন একটিভিশন টু বি ডান বিফোর স্টার্টিং প্রমোশন ডিটেনশন মডিউল ওয়ার্ক অর্থাৎ প্রমোশন ডিটেনশন মডিউলে কাজ শুরু করার আগে যেসব ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট আছে তাদেরকে ডিঅ্যাক্টিভেট করতে হবে তারপরে প্রমোশন ডিটেনশন মডিউলে আমরা কাজ করতে পারবো চার নম্বর প্যারেন্টস ডেটা আপডেটিং ইজ ম্যান্ডেটারি ইনক্লুডিং সিসি ক্যান্ডিডেট ফর প্রমোশন ডিটেনশন লিস্ট ওয়াজ প্রোভাইডেড অন টোয়েন্টি সেভেন নভেম্বর এখানে বলা হচ্ছে যে যত স্টুডেন্ট আছে তাদের সকলের প্যারেন্ট ডেটা অর্থাৎ বাবা মায়ের যে নাম আছে সেগুলো আপডেট করতে হবে সঙ্গে সিসি ক্যান্ডিডেট যারা আছে আগের বছরের মাধ্যমিক পরীক্ষায় যারা সিসি ক্যান্ডিডেট আছে তাদের নামগুলোও কিন্তু আপডেট করতে হবে পাঁচ নম্বর বাল্ক এস সি অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট উইল বি অ্যাভেলেবেল ইন পিডিএফ ফরম্যাট ইজ টার্মিনাল ক্লাস ইফ এভরিথিং রিমেন রাইট অর্থাৎ সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বাল্ক স্কুল লিভিং সার্টিফিকেট বা সি জ্যাঁট হবে পিডিএফ মোডে শুধুমাত্র টার্মিনাল ক্লাসগুলোতে টার্মিনাল ক্লাস বলতে ক্লাস ফোর বা ফাইভ প্রাইমারি ক্ষেত্রে জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস এইট মাধ্যমিকের ক্ষেত্রে ক্লাস টেন এইচএস ক্ষেত্রে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রে বাল্ক বা একসঙ্গে সমস্ত স্টুডেন্টের টিসি জেনারেট হবে ইফ দেয়ার ইজ এনি এরোড দেন ইট মে বি রেক্টিফাইড থ্রু স্টুডেন্ট বেসিক ডেটা মডিউল এবার মনে করুন যে কোনো স্টুডেন্ট ডেটা দেখলেন যে ভুল আছে অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট বা টিসিতে ভুল আছে তাহলে কী করবেন সেক্ষেত্রে স্টুডেন্ট বেসিক ডেটা মডিউলে যাবেন সেখানে গিয়ে পরে আপনি স্টুডেন্টের বেসিক যে ডেটাগুলো আছে সেগুলো ঠিক করে দেবেন এবং তারপরে আবার সেটিকে যে অ্যাড করবেন বা ডাউনলোড করবেন তাহলে দেখবেন যে সঠিক ডেটা বেরিয়ে এসেছে এই কাজটি আপনারা কীভাবে করবেন তা দেখার জন্য উপরের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি আই বটন এই আই বাটনে ক্লিক করুন আই বাটনে ক্লিক করলে যে ভিডিওটি ওপেন হবে তাতে আপনারা দেখতে পাবেন কীভাবে স্টুডেন্ট বেসিক ডেটা মডিউলে আপনারা কাজ করবেন তারপরে ছ নম্বর ছ নম্বর হচ্ছে অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান স্ল্যাশ ট্রান্সফার ইন উইল বি পসিবল অন অ্যান ফ্রম এইটিন ডিসেম্বর অর্থাৎ আঠারো ডিসেম্বর থেকে আপনার ট্রান্সফার ইন এবং দু হাজার একুশে অ্যাডমিশন শুরু করতে পারবেন সাত নম্বর ইফ এনি ডেটা ক্লাস এক্সেট্রা অফ টু থাউজেন্ড নাইনটিন স্টিল রিমেন নট বি আপডেটেড দ্যাট শুড বি আপডেটেড ফর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড দেন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কোনো স্কুল যদি দু হাজার উনিশে আপনার প্রমোট না করে থাকেন তাহলে কী করবেন থেকে প্রথমে দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়িতে করবেন তারপরে সেখান থেকে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ সালে নতুন ক্লাসে প্রমোট করবেন তারপর আট নম্বর এনি ইমেজ ইস ডিঅ্যাক্টিভেটেড স্টুডেন্ট ডেটা উইল নট বি আপডেটেড ফ্রম এস আই লগ ইন অর্থাৎ বলছে কোনো ডিঅ্যাক্টিভেটেড স্টুডেন্ট যদি থেকে থাকে সেটি কিন্তু আই লগ ইন থেকে সেটাকে আপডেট করতে পারা যাবে না যদি দরকার পড়ে সেক্ষেত্রে হেন্সফোর্থ দ্যাট শুড বি ডান থ্রু সাপোর্ট সেটাকে আপনাকে সাপোর্টে ইমেল করে আপনাকে তার ডেটা আপডেট করতে পারবেন দ্যাট ফেসিলিটি উইল বি রিভেন অ্যাভেলেবেল অ্যাট এস আই লগ ইন ইন ফর আদার রিজন অব দ্য ডিএকটিভেশন ইমেজ ছাড়া ডিএকটিভেশান বাদে যেসব অপশানগুলো আছে সেই অপশানের ক্ষেত্রে এসআই লগ ইনে অন্যান্য যে ডিএকটিভেশনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কিন্তু আই লগ ইন থেকেই পাওয়া যাবে আট নম্বর আনেবিলিটি অফ প্যারেন্টস নেম মে বি ইজ শর্ট আউট ফ্রম বার্থ সার্টিফিকেট যদি কারোর প্যারেন্টস নেম না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বার্থ সার্টিফিকেট দেখে বসিয়ে দিতে পারে ইন এক্সেপশনাল কেসেস দোজ মে বি রেফার টু হায়ার অথরিটি অ্যালং উইথ নেসেসারি ডকুমেন্ট যদি কোনো ক্ষেত্রে যদি এক্সেপশনাল কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে হায়ার অথরিটির কাছে আপনারা এগুলোকে পাঠাতে পারেন উইথ নেসেসারি ডকুমেন্ট অর্থাৎ দরকারি ডকুমেন্ট সহ নম্বর এনি স্টুডেন্ট ডুপ্লিকেট এন্ট্রি মাস্ট নট বি কন্টিনিউ কোনো ডুপ্লিকেট যদি এন্ট্রি থেকে থাকে তাহলে কিন্তু সেটাকে আপনার ডিলিট করুন বা এসআইয়ের সঙ্গে যোগাযোগ করে সেটার ব্যবস্থা নিন কোনো প্রকারে যাতে ডুপ্লিকেট কোনো স্টুডেন্ট না থাকে সেটা আপনাদেরকে দেখতে হবে দশ নম্বর আটমোস্ট কেয়ার মাস্ট বি টেকেন ফর এভরি এন্ট্রি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ নতুন একাডেমিক সেশনের ক্ষেত্রে সমস্ত ডেটা এন্ট্রির সময় খুবই কেয়ারফুল থাকতে হবে ওয়ান মাস্ট বি শিওর বিফোর ফাইনাল সাবমিশন বিকজ স্টেট লেভেল সাপোর্ট মে নট বি অ্যাভেলেবল লাইক বিফোর অ্যান্ড মোর রেসপন্সিবিলিটি রিগার্ডিং ডেটা কারেকশন উইল বি রিমেন ওভার লোয়ার লেভেল এবার বলা হচ্ছে যে যত রকমের ডেটাকে আমরা ফাইনাল সাবমিট করবো তারাকে কিন্তু ভেরিফাই করে নেওয়া বা যতটা সম্ভব সঠিক দেওয়া দরকার কারণ আগে স্টেট লেভেল সাপোর্ট যেমনভাবে আমাদেরকে কাজ করে দিত কিন্তু এখন আর সেইভাবে কাজ করে দেবে না সেক্ষেত্রে আপনাদেরকে যত নিচু লেভেল আছে অর্থাৎ স্কুল লেভেলে সমস্ত ডেটাকে সঠিকভাবে দিতে হবে এগারো নম্বর এনে উইল বি শো ইন কেস অফ প্রমোশন স্ল্যাশ ট্রান্সফার ফর দ্য ক্লাস হ্যাভিং জিরো এনরোলমেন্ট যে কোনো স্কুলের ক্ষেত্রে যদি কোনো ক্লাসে জিরো এনরোলমেন্ট থাকে অর্থাৎ কোনো প্রকারে কোনো এনরোলমেন্ট না থাকে সেক্ষেত্রে প্রমোশন বা ট্রান্সফারের ক্ষেত্রে এনে বা নট অ্যাপ্লিকেবল দেখাবে বারো নম্বর ডেটা অ্যাভেলেবেল ফ্রম দ্য ফর্মস অ্যাভেলেবেল উইথ ফাইভ টু ফোর ফাইভ টু ফাইভ এসি মেমো শুড বি ইউজ ফর ইনিশিয়াল ডেটা এন্ট্রি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান লেটার ডিসিএ অফ একটি টু ফিল লাইফ ফরমেট টু বি ইউজ এখানে বলা হচ্ছে একটি বারো নম্বরে বলা হচ্ছে প্রাইমারি ডেটা সম্বন্ধে একটি নোটিফিকেশন দেওয়া ছিল তাতে কী কী থাকবে সেই নিয়ে পরে আপনার প্রাথমিকভাবে কাজ শুরু করবেন তারপরে পরবর্তীকালে বিরাশিটি ডেটা সম্বন্ধে যে ডিসিপ আছে সেটিকে পরে আপনার ইউজ করতে পারেন যে আপনার বাংলা শিক্ষা দেখেন বাংলা শিক্ষা পোর্টালে আপনাদের আপনার দেখতে পান একটি নতুন অপশন দেওয়া হচ্ছে স্টুডেন্ট এন্ট্রি উইথ প্রাইমারি ডিটেল এই প্রাইমারি ডিটেলে কিন্তু ব্রাসিটি ফিল্ড থাকবে না এক্ষেত্রে আপনাদের কিছু কম ফিল্ড থাকবে সেই দিয়ে আপনারা প্রথমে কাজ করবেন পরবর্তীকালে সেগুলো এডিট করে আপনার স্টুডেন্ট প্রোফাইল এডিট করে আপনার ব্রাসি ফিল্ডের যে ডেটা আছে সেই ডেটাগুলোকে আপডেট করতে পারবেন তারপরে তেরো নম্বরে বলেছে প্রমোশন ডিটেনশন মডিউল ইজ লাইভ নাও অল কনসার্ন আর রিকোয়েস্ট টু স্টার্ট এবার বলা হচ্ছে যে লাস্টে যে প্রমোশন ডিটেনশন যে মডিউলটি আছে সেই মডিউলটি চালু করা হয়ে গেছে এবং সেটিতে আপনারা কাজ করতে পারেন এরপরে মেমো নম্বর দেওয়া আছে অল এইচ ওয়াই রিকোয়েস্টেড টু গো থ্রু অ্যাবাব গাইডলাইন অ্যান্ড কমপ্লিট অল দ্য পেন্ডিং ওয়ার্ক ফর স্মুথ কন্ডাক্ট অফ অ্যাডমিশন প্রসিডিউর উইদিন দ্য স্টেপলেটেড টাইম ফ্রেম অর্থাৎ নির্দিষ্ট সময় যে বেঁধে দেওয়া হচ্ছে তার মধ্যে সমস্ত কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশনদের রিকোয়েস্ট করা হচ্ছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আপনাদের কী কী কাজ করতে হবে এবং কেমনভাবে করতে হবে এখানে আইটি কথা বলে দিই যদি কোনো স্টুডেন্টের ইমেজ থাকে অর্থাৎ তার ছবি থেকে থাকে প্রোফাইলে তাহলে সেক্ষেত্রে আপনার তার ডেটা আপডেটের জন্য এসআই কে অনুরোধ করতে পারেন আর যদি কোনো প্রকারের কোনো ছবি না থাকে অর্থাৎ তার প্রোফাইলে তার ছবি আপলোড করেনি এমন কোনো কেস থাকে তাহলে আপনারা সাপোর্টে মেল করুন সাপোর্ট থেকে আপনাদের স্টুডেন্টের ডেটা আপডেট করে দেওয়া হবে বা বা যে সমস্ত জরুরি কাজ আছে সেইগুলো করে দেওয়া হবে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া কোনো প্রকারের কোনো প্রশ্ন কোনো প্রকারের কোনো সাজেশন বা কোনো প্রকারের কোনো যে ফিডব্যাক থেকে থাকে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে লিখে তা জানান তাহলে আজকে এই পর্যন্ত তাহলে আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে